এসেছে তো গরমে যদি ম্যাঙ্গো চ্যালেঞ্জ না করি তাহলে আর কি করলাম ভিডিওতে বলো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো চ্যালেঞ্জ, মানে যেখানে আমি কিনা 24 আওয়ার শুধুমাত্র ম্যাঙ্গো ম্যাঙ্গো আর ম্যাঙ্গো খাবো। এই সকালে, দুপুরে, সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায়, চার বেলায় শুধু আম খাবো। শুধু র আম তো খাওয়া যায় না, আমের বিভিন্ন বিভিন্ন খাবার বানিয়ে খাবো। আর মার্কেটে এখন প্রচুর আমের ভ্যারাইটিস, মানে আমি যখন সুপার মার্কেট যাই আজকে তখন এত আমের কালেকশন দেখলাম, মানে জুস থেকে শুরু করে সবকিছু। তো সবকিছু কেনা তো সম্ভব না, আর এক ভিডিওতে সবকিছু খাওয়া পসিবল না। তো দ্যাটস ওয়াই ভাবলাম যে ঠিক আছে, রেখে দাও যেগুলো দরকার সেগুলো নিয়ে নি। তো এখন আর বেশি বক বক করে আমি আমার টাইম ওয়েস্ট করতে চাই না, কারণ প্রচুর খিদে পেয়েছে আমার, সকাল থেকে কিচ্ছু খাইনি। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি মার্কেট যাব, এসে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেবো, বাট সেটা আর হয়নি। এখন প্রায় মোটামুটি 11টা বাজতে চললো, আমার খুব জোর খিদে পেয়েছে। তো চলো তাড়াতাড়ি করে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তোমরা তো দেখলেই সকালবেলা আমি সুপার মার্কেট গেছিলাম আগে, তো সুপার মার্কেট থেকে এই ঘিয়ের ডিব্বাটা নিয়ে এসেছি। আর ঘিয়ের ডিব্বার সাথে এই সুন্দর কিউট কিউট দুটো চামচ আমি পেয়েছি। দেখবে কোনো কিছু কেনার সময় যদি কোনো গিফট পাওয়া যায় না, তো ওই গিফটের জন্য কিন্তু সেই প্রোডাক্টটা নিতে ইচ্ছে করে। তো আমার এই ব্যাপারটা ঠিক এইরকম হয়ে গেছে। তো সকালবেলায় আমি বানাবো হচ্ছে ম্যাঙ্গো স্যান্ডউইচ, যেটা এর আগে আমি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো অবশ্যই আমি জানাবো খেতে কেমন হয়েছে, তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে আমি হালকা করে ঘি লাগিয়ে নিয়ে তাওয়াতে ভালো করে সেকে নেব। আমি ঘি লাগিয়েছি, তোমরা যদি চাও সেক্ষেত্রে বাটারও লাগাতে পারো। পাউরুটিটা ভালো করে সেকে নেওয়ার পর এর ওপর দিয়ে দিয়ে দেব স্লাইস করা চিজ আর স্লাইস করা ম্যাঙ্গো আম। তারপর এটাকে ভালো করে আর একটা পাউরুটি দিয়ে ঢেকে দেওয়ার পর এটাকে আমি জাস্ট একটু গরম করে নেব, চিজটা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত। তো এরকম করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো স্যান্ডউইচ। সো ফাইনালি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে প্লেটে পুরো সাজিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট। এখানে আছে ম্যাঙ্গো স্যান্ডউইচ, যেটা আমি এক্ষুনি বানালাম, এখন অনেকটা গরম আছে। আর এখানে আছে র ম্যাঙ্গো, মানে ম্যাঙ্গোই কাটা কাটা আছে, ওটা খাবো। আর তার সাথে আছে ম্যাঙ্গো লস্যি। এত কিছু ম্যাঙ্গোর আইটেম সকালবেলায়, তো আমার এই খেয়ে তো পেট ভর্তি হয়ে যাবে আমার যা মনে হচ্ছে। খুব জোর খিদে পেয়েছে, চলো আগে ম্যাঙ্গো স্যান্ডউইচটা ট্রাই করা যাক। ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে কখনো খাইনি। সিরিয়াসলি, চিজ, ম্যাঙ্গো, তার সাথে ঘিয়ের ফ্লেভার সব একসাথে হয়ে গেছে, দেন জাস্ট ওয়াও লাগছে খেতে। আমার এইসব ধরনের খাবার খেতে খুব ভালো লাগে, ইনফ্যাক্ট আমার না, মুন্নারও এইসব ধরনের খাবার খুব ভালো লাগে। একে আমার ভালো কন্টেন্ট হয়ে যাচ্ছে, তারপরে আমার পেট পূজাটা ভালোভাবে হচ্ছে। তোমরা কি বলো, আমার তো বেশ, যেদিন চ্যালেঞ্জ ভিডিও করি সেদিন বেশ খাওয়াটা দারুণ হয়। আমি দুটো স্যান্ডউইচ বানিয়েছিলাম, তো একটা তো খেয়ে শেষ করে দিয়েছি, আর একটা দেখতে পাচ্ছ এইদিকে, দুই দিকে দুটো বাইট দেওয়া আছে, পুরোটাই রেখে দিয়েছি। এটা খাবো, এক্ষুনি খাবো, বাট এটা তার আগে একটু গরম করে নিতে হবে, যেহেতু তোমাদের সাথে বক বক করতে করতে খাচ্ছি। তো চিজটা কি হয়েছে, গরম হলে তো মেল্ট হয়ে যায়, ওটা আবার জমে গেছে, তো এটাকে আমাকে আবার একটু গরম করে তারপর খেতে হবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে লাঞ্চে। খাবার খেয়েছি, পেট পুরো ভরে আছে, ইনফ্যাক্ট এখনো আমার খিদে পায়নি, বাট কিছু একটু খেতে ইচ্ছে করছে। তো তার জন্য আমি এখন খাবো দই, এটা হচ্ছে আমের দই, এটা হচ্ছে মিল্কি মিস্ট, জানি না কিরকম টেস্ট হবে, প্রথমে টেস্ট তো করে দেখা যাক। সত্যি সকাল থেকে আজকে না প্রচুর খাচ্ছি, আমি সকাল থেকে প্রচুর খাচ্ছি বললে ভুল হবে, সকালেই যা খাবার খেয়ে নিয়েছি, মানে কি বলবো, সারাদিনের খাবার খেয়ে নিয়েছি আমার সেরকমটা মনে হচ্ছে। দইয়ের টেক্সচারটা না ভীষণ স্মুথ, একেবারে নর্মাল দোকানে যেরকম দই হয় সেই রকমই, কিন্তু ভীষণ স্মুথ। দেখছো, ওই তো খুব সুন্দর চামচ হয়ে গেছে, ওই চামচটা আমার ফেভারিট চামচ, মানে ভীষণ দেখতেও ভীষণ সুন্দর, আমের একটা ফ্লেভার আছে।
আরে আমেরই তো দই, তো আমের ফ্লেভার থাকবে না, আমিও পাগলের মতো বকছি। গাইজ অর এক বাত, আপকো পতা হ্যায় জাদা আম খানে সে ক্যা হোতা হ্যায়, জাদা আম খানে সে লুজ মোশন হো জাতা হ্যায়, পতা নেই হামারা কাল ক্যা হোগা। ভাই সাহেব কুছ জাদা নেই হো গয়া, মতলব কুছ ভি। যাই হোক, চ্যালেঞ্জ তো নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি, কমপ্লিট তো করতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। একটা কথা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি আজকে ভীষণ ভালো আছি, মনটা আমার ভীষণ ভালো আছে। সকাল থেকে মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই না মাইন্ড একটু ফ্রেশ হয়ে গেছে। কারণ কি, আজকে আমি মুন্নার স্বপ্ন দেখেছি অনেকদিন পর, তো ওর ফেসটা না সত্যি পুরো আমি দেখতে পাচ্ছি, ওর ফেসটা এরকম মনে হচ্ছে। আমি স্বপ্নটা দেখার পর এত শান্তি লাগছিল আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। এর জন্য সকাল থেকে মনটা আমার অনেক ভালো আছে, মানে ওর পুরো ফেসটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। ও বন্ধুদের সাথে বসে আছে, আড্ডা মারছে, আমি কোথাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এইরকম টাইপের কিছু একটা, আমার অত ভালোভাবে মনে নেই, কিন্তু এটা মনে আছে যে আমি ওর ফেসটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। খুব ভালো লাগছে আমার এইটা ভেবে। তো তোমরা হয়তো জানো যে এখানকার মানুষ ওপরে চলে যাওয়ার পর তারা যদি ভালো থাকে তাহলে সহজে কাউকে দেখা দিতে চায় না, আর যদিও দেখা যদি দেয়, যদি স্বপ্নে এরকমটা মনে হয় যে ওরা হেসে খেলে আছে বা ভালো জামা কাপড় পরে আছে, তার মানে ওরা ভালো আছে। তো আমার মনে হয় মুন্না খুব ভালো আছে, তোমাদের দোয়ায়, তোমাদের আশীর্বাদে, বাপিমার আশীর্বাদে, আমার প্রার্থনাতে, আমার দোয়াতে, সত্যি আমার মনে হয় ভীষণ ভালো আছে। আর এইভাবেই যেন ভালো থাকো, তোমরা ওর জন্য একটু প্রে করো, ও যেন খুব ভালো থাকে, আর ও যেন জান্নাতবাসী হয়। ব্যাস এইটুকুই আমার এখন কি বলবো চাওয়া পাওয়া, যাই বলো না কেন, এর থেকে আর বেশি কিছু না। তো যাই হোক, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট নেক্সট, যখন আমার খিদে পাবে, আমি যখন কিছু খাবো তখন অবশ্যই ক্যামেরার সামনে এসে খাবো। তো চলো, হাই। এ কালকে কি করেছে জানো, কালকে ও ও রাগ করে ঘরের মধ্যে বসেছিল, ওদের ঘরে যে ভাই আছে মেজর ভাই, ও বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, তাই তো। এবার ও কি করেছে, রাগ করে ওদের বাড়ির জানলার পিছন দিকে বাগান আছে, রাগ করে জানলা দিয়ে ফোন ছুঁড়ে ফেলে দিয়েছে। তো বাড়িতে তো সকাল থেকে সারাদিন সবাই হয়রানি, ফোন খুঁজেই পায় না খুঁজেই পায় না, এক লাস্ট খুঁজে খুঁজে পেয়েছে, আর কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, ভাবো তাহলে। ফোনের কিচ্ছু নেই, ওরকম করে কেউ, ওরকম করবা না, হ্যাঁ ফোন ছুঁড়ে ফেলতে হয় না, অনেক টাকা দামের জিনিস তো, কিছু বললে শোনেও না। আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম, তার উপরে আমি ছোট ছোট করে আম কেটে দিয়েছি উপরে, আর এটাতে হচ্ছে আছে আমের আচার, এটা লতাদির হাতের আমের আচার, লতাদি কিন্তু আমের আচার খুব ভালো করে। আম আর আইসক্রিম মিলিয়ে আমি পুরো এক বাটি নিয়েছি, তো চলো তাড়াতাড়ি আগে খেয়ে ফেলি। আইসক্রিমের মধ্যে ছোট ছোট আমের টুকরো গুলো দিয়েছি বলে আমার মনে হচ্ছে টেস্টটা আরো বেড়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই চাইলে বাড়িতে ট্রাই করতে পারো ম্যাঙ্গো আইসক্রিম, তার সাথে ছোট ছোট করে আমের টুকরো করে একসাথে মিক্স করে খাবে, দেখবে সুন্দর লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ আমি আমার আইসক্রিম সব শেষ করে ফেলেছি, এত সুন্দর লাগছে খেতে, আমার মনে হচ্ছে আমি আর এক বাটি খাই, বাট আমি আর খাবো না, কারণ আজ সকালে আমি যা খেয়েছি ওই হজম করতে আমার এতক্ষণ টাইম লেগে গেল। আমি এখন থেকে যা খাবো একেবারে অল্প অল্প খাবো, যতই ভালো লাগুক না কেন। তো এখন খাবো আমের আচার, চামচ দিয়ে খাবো না, আমের আচার হাত দিয়ে খেতে হয়। আমের আচারের মধ্যে যে আঁটির যে অংশটা থাকে না, মানে খুব বেশি শক্ত না খুব বেশি নরম না, ওই ওই অংশটা না চিবিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগে। সব আইসক্রিম তো খেয়ে শেষ করে দিয়েছি, কিন্তু সব আচার আমি খাবো না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে ডিনারে গিয়ে।
তো রাত্রের জন্য আমি বানাচ্ছি নতুন একটা জিনিস, যেটার নাম হচ্ছে ম্যাঙ্গো মাস্তানি। আজকে প্রায় দু তিন রকমের জিনিস, মানে অনেক কিছুই আইটেম আমি নতুন নতুন বানিয়েছি, বেশ ভালোই হলো। নতুন নতুন খাবার খাওয়া হচ্ছে আর কি বলো। সারাদিন তুমি যতই খাও না কেন, যদি একটু হাঁটাচলা না করো, একটু নড়াচড়া না করো, তাহলে সেই খাবার কিন্তু তোমার হজম হবে না। তো সেই রকম ব্যাপারটা হয়ে গেছে আমার, আজকে কোনো কাজ করিনি, আজকে ক্যামেরা অন করে খাচ্ছি, মানে খাবার বানাচ্ছি, ক্যামেরা অন করে খাচ্ছি, আর সেই এসে আবার ল্যাগ খাওয়া, মানে শুয়ে শুয়ে ফোন ঘাটার কিচ্ছু না। তাহলে কি এরকম করে কি খাবার হজম হয় তোমরাই বলো। তো রাত্রিবেলা আমি একেবারে হালকা পাতলা খাবো, তো সেই কারণে আমি বানিয়েছি ম্যাঙ্গো মাস্তানি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 11:34, বুঝতে পারছো? 11:34 বাজে, এতক্ষণে আমি আমার রাত্রের খাবার খাচ্ছি। এর আগে আমি খাইনি, কারণ আমার খিদেই পাইনি, তাহলে খাবো কি করে? তো চলো আগে আমি আমার ডিনারটা শেষ করে নিই। ফাইনালি আমি আমার ডিনারটা কমপ্লিট করে ফেলেছি, পেরেছি আমি। মানে আমার সত্যি খুব ডাউট হচ্ছিল যে আমি আদৌ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ আমার পেটে এখন একটু মাত্র জায়গা নেই। একটু আমি জলও এখন খাবো না, আমি একটু পরে জল খাবো, আধা ঘন্টা পর, কারণ আমার পেটে সিরিয়াসলি জায়গা নেই। তো ইয়েস, আমি আমার চ্যালেঞ্জটা 24 আওয়ার্স ম্যাঙ্গো চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি, গাইস, কমপ্লিট করে ফেলেছি আমি আমার 24 আওয়ার্স ম্যাঙ্গো চ্যালেঞ্জ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও প্লিজ। আর এইরকম টাইপের ভিডিও আরো তোমরা কি নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই বানাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।